জন্মদিনের এই আয়োজন করেছে মা। আজকে আমি মায়ের কাছে এসেছি, মানে শাশুড়ি মায়ের কাছে এসেছি। প্রত্যেক বছরই মা এরকম সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দেয়। প্রত্যেকটা খাবারের সাথে আমি পরিচয় করিয়ে দেব, মানে আমি নিজেই দেখছি যে কতটা আয়োজন করেছে। জানি না এতটা খেতে পারবো কিনা, সম্ভব নয়। মানে পাঁচ রকম ভাজা আছে, পোলাও আছে, ডাল, আলু ফুলকপির তরকারি, মাছের ঝাল মানে কাতলা মাছের ঝাল, মাংস, পায়েস, পাঁচ রকমের মিষ্টি, দই, বিশাল একটা আয়োজন। খুবই ভালো লাগছে প্রত্যেকবার মা এইভাবে আয়োজন করে। মানে আমার 21 বছর হলো বিয়ে হয়েছে, আর 21 বছর ধরে মা আমাকে এইভাবে জন্মদিনের দিন সাজিয়ে খেতে দেয়। মা এত বছর ধরে জন্মদিনে আমাকে খাইয়ে আসে, তাই তো? কেমন ভাবে যেন খাওয়াতে পারি। তাহলে এবার আমি খাওয়াটা শুরু করি, আবার পরে দেখা হবে। দুপুরের খাওয়া দাওয়ার পর আবার নতুন জামা কাপড় পরে কেক কাটতে হাজির হয়েছি। মা নতুন জামা আর কি, মানে একটা নতুন কিছু করতেই হবে। সকালেও নতুন পরেছিলাম, আবার একটা নতুন জামা মা কিনতে বললো, কিনে নিয়ে এলাম। আর ছেলে এখানে কেক নিয়ে এসে হাজির করেছে। এখন কেক কাটার পর্ব চলবে, মা বাবা রয়েছে, আর আমার হাজবেন্ড মানে বাবা মার ছেলে সে নেই রাঁচিতে। যাই হোক, এখন আমরা চারজন মিলেই কেক কাটছি। এবারে জন্মদিনটা বেশ একটু অন্যরকমই লাগছে, খুবই ভালো লাগছে। আর তার সাথে আপনাদের সকলের যে শুভেচ্ছা আপনারা কামনা করেছেন সেটা একেবারেই আলাদা। Happy birthday to you, happy birthday to you. হচ্ছে পুদোয়া? হ্যাঁ, এবার তাহলে কাটি। হ্যাঁ কাটো। আরে গান কই, সব বন্ধ হয়ে গেল তো। Happy birthday dear mama, happy birthday to you, birthday to you. এবার দাদু দেখ কিরকম করে খাবে। এইটুকু এইটুকু বেশি দিনই ছেলেকে খাও, ছেলেটা কি করে হবে। Happy birthday to you, happy birthday to you, দাদু ভাই।